এটা যদি আপনাদের কারো লাগে আপনারা কমেন্টে জানাবেন, আমি গিভওয়ে করে দিব এটা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমার আপডেট হচ্ছে আমি বাসা চেঞ্জ করেছি, এটা আমার নতুন রুম। আপাতত এটুকুই দেখাচ্ছি, কারণ নতুন আমি শিফট করার পরে এখনো রুমটা ঠিক করে গোছানো হয়নি, তো সেজন্য আমি এখন দেখাচ্ছি না। তো আজকের সমস্যা হচ্ছে পানি নাই এখন, তো আমি পানি আনতে যাচ্ছি। দেখা যাক, এখন বাজে হচ্ছে টাইম 11:30, তো দেখি পানি পাই কিনা। রান্না হচ্ছে ডাল আর চাল, গ্যাসের চুলাটা একটু আগেই লাগানো হলো, আর হবে ডিম ভাজি। আজকের মতো মেনু এটাই। আমাদের গলির মাথায় একটা দোকান আছে, ও নো, দোকান তো বন্ধ হয়ে গেছে, এখন আমাকে আবার হেঁটে যেতে হবে। তো চলে আসলাম আমি, আমাদের এই সোসাইটি গেটের বাইরে একটা দোকান আছে, সেখান থেকে দেখি এখন 2 লিটারের পানি আছে কিনা, ওইটা নিয়ে বাসার দিকে রওনা করব। চিপাগুলি দিয়ে পাইতে হচ্ছে, ওয়াইড অ্যাঙ্গেল ইউজ করা যাবে না, কারণ এখানে অনেক ডাল। চিপাগুলি দিয়ে যাচ্ছি, আপনারা ক্যামেরায় হয়তো বা দেখছেন যে অনেক ক্লিয়ার, কিন্তু জায়গাটা আসলে একটু ডার্ক আছে, এখন ক্যামেরায় বেশি লাইট দেখে। তো এই জায়গাটা পুরোপুরি ডার্ক, আমি 8 লিটার পানি নিয়েছি। এই বিড়াল, আমাদের গড়িতে অনেক বিড়াল আছে, সবগুলোকে দেখাবো আপনাদেরকে। উফ, নতুন বাসা 3 তলায়, আগে তো ফার্স্ট ফ্লোর ছিল। ড্রয়িং রুম এর অবস্থা হচ্ছে এটা, এখনো অলমোস্ট সবই অগোছালো। তো এই খাটটা আমার এক্সট্রা, এটা এখন আর আমি ইউজ করি না। তো এটা যদি আপনাদের কারো লাগে আপনারা কমেন্টে জানাবেন, আমি গিভওয়ে করে দিব এটা। এটা আমার এখন কোনো কাজে লাগছে না। সো আর রুম তো দেখাবো পরে, এটা এখানে খাওয়া দাবারের জন্য এই টেবিলটা ইউজ করছি। তো এই আর কি অবস্থা, অনেক টায়ার্ড হয়ে গেছি, 3 তলায় 8 লিটারের পানির বোতল নিয়ে আসছি। ও, আর এটার মধ্যে একটা মিনি টোস্ট অল টাইমের, আর একটা হচ্ছে ডিপ্লোমার ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার। ও, এ হচ্ছে রাতের মিল, খাওয়া দাওয়া শেষ করে দেখা হতেও পারে আপনাদের সাথে, নাও হতে পারে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ। আর একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।